সরস্বতী পুজোর দিন বৃষ্টি হতে পারে। শনি এবং রবিবার এই দুদিন শহরে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য আরো বিশদে জানাবেন। অরিত্রিক, দেখো, যেটা জানা যাচ্ছে যে সরস্বতী পুজোর সময় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, বিশেষ করে এই সপ্তাহান্তেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। যদিও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে পশ্চিমের জেলাগুলোতে মূলত সেখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যথেষ্ট। এমনকি উত্তরবঙ্গে প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টি হবে এমনটাই জানা যাচ্ছে। যেটা মূলত তৈরি হয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা এবং তার দাপটে ইতিমধ্যেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আগামী দিন দুয়েক কিন্তু তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে থাকবে, তারপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি এই সপ্তাহান্তে অর্থাৎ সরস্বতী পুজোর সময় হালকা বৃষ্টির সঙ্গে তাপমাত্রা কিছুটা নামারও সম্ভাবনা রয়েছে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুভজিৎ, ধন্যবাদ অরিত্রিক।